খুব সহজে আমরা যারা সাধারণ মানুষ আর কি এটা ভুল করে থাকি, আমরা সাধারণত হার্ট অ্যাটাককে আমরা স্ট্রোক বলে থাকি, কিন্তু স্ট্রোক বলতে যেটা আমরা এই জন্য অনেকসময় রোগীদের বোঝানোর জন্য সাথে ব্রেন স্ট্রোক যোগ করি আবার, কিন্তু শুধু স্ট্রোক বলতে আসলে বোঝা যায় ব্রেন স্ট্রোকই। আসলে ব্রেন স্ট্রোক বলতে যেটা বোঝা যায়, যদি আপনার হাত পা প্যারালাইসিস হয়ে যায় কোনো অংশ, যেটা পক্ষাঘাতগ্রস্ত বলে, মানে কোনো একটা পক্ষ আঘাতগ্রস্ত হয়ে যদি মানে মুভমেন্টটা না পারে, অর্থাৎ ডান সাইড বা বাম সাইড শরীরের যদি কোনো মুভমেন্ট করতে না পারে, সেটাকে আমরা প্যারালাইসিস রোগী বা এটাকে আমরা স্ট্রোক বলে থাকি সাধারণত। আর হার্ট অ্যাটাক বলতে যেটা বোঝে যে বুকে ব্যথা হবে, সাথে ঘাম হতে পারে, এবং সাধারণত দেখা যায় যে এটা জ্ঞান হারায় না। সাধারণত যারা হার্ট অ্যাটাক হয় এইসব রোগী সাধারণত জ্ঞান ঠিক থাকে, কিন্তু যাদের ব্রেন স্ট্রোক রোগী অনেক সময় দেখা যায় তারা লস অফ কনসাসনেস বা অর্থাৎ তাদের হলো কোনো জ্ঞান থাকে না অনেক সময়। তো শুধু এইভাবে আসলে আমরা বুঝতে পারি বা পার্থক্য করতে পারি। এই জন্য আপনার রোগীর যদি যে কোনো একটা সাইডে প্যারালাইসিস হয় বা মুখ বেঁকে যায় আমরা বলি, অথবা কোনো ডান পাশ বা বাম পাশ নাড়াতে পারেন না বা অল্প নাড়াতে পারেন হঠাৎ করে, এবং দেখা যাচ্ছে সাথে অনেক সময় বমিও করতে পারে, কিন্তু হঠাৎ করে এটাও বলে যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত এটাকে অনেক সময় ব্রেন স্ট্রোক বলে থাকি। আর হার্ট অ্যাটাকের রোগী যেটা আছে, বুকে তীব্র ব্যথা হবে, রোগী বুকের উপরে হাত দিয়ে থাকবে, সে বুঝাবে, সাথে প্রচুর ঘাম হতে থাকবে, কখনো কখনো শ্বাসকষ্ট হতে থাকবে, এবং হ্যাঁ অজ্ঞান হতে পারে বা রোগী মারা যাওয়ার মতো হতে পারে, যদি কোনো ম্যালিগন্যান্ট অ্যারিথমিয়া বলি আর কি আমরা, এটা অথবা সাডেন কার্ডিয়াক ডেথ এই ধরনের কথা বলা আছে, অর্থাৎ মৃত্যুর মতো রোগী মনে হচ্ছে, যাদের পালস নাই, ব্লাড প্রেশার নাই, এরকম হতে পারে তখন যখন মারাত্মক কন্ডিশন হবে তখন আর রোগী অজ্ঞান হবে, আদারওয়াইজ সাধারণত হার্ট অ্যাটাকের রোগী অজ্ঞান হয় না। তাহলে এইটা দিয়ে সাধারণত আপনি ওই ডাক্তারদেরকে বললে বা কাউ যদি আপনার যিনি আত্মস্বজন স্বজন থাকেন যেভাবে বললেন যে ওইভাবে বললে তাহলে আপনাকে রেফার করতে সুবিধা হবে। আপনি প্রপার রেফার জায়গা না গেলে দেখা যাবে যদি আপনি হার্ট অ্যাটাক নিয়ে নিউরোসায়েন্সে যান তাহলে ওরা আবার আপনাকে পাঠাই দিবে জাতীয় হৃদরোগ হাসপাতালে বা কার্ডিয়াক হাসপাতালে, তখন আপনাকে আবার কষ্ট করতে হবে। অথবা যদি আপনি আপনার হার্ট অ্যাটাক হয়েছে আপনি যদি এখন স্ট্রোকের কথা বলেন তাহলে আবার দেখা যাবে রোগীকে হয়তো নিউরোসায়েন্সে পাঠাই দিবে, অথবা হার্ট এইভাবে একটা ভুল বোঝাবুঝি আপনাকে একটু হয়রানি হতে হবে যদি আপনি প্রপারলি ডাক্তারদেরকে আপনার সমস্যার কথা না বলতে পারেন বা বুঝাইতে না পারেন। এই জন্য আমাদের যে রোগটা বা যা হয়েছে আসলে স্পেসিফিকলি ওইটা বললেই ডাক্তারদের জন্য বোঝার সুবিধা হয়।